हाय फ्रेंड्स, तुम्हारा देखो प्रदीप पात्र यूट्यूब चैनल। आज जो वीडियो नहीं आसि तुम्हारे डब्ल्यूपी वेस्ट बेंगल कन्स्टेबल मेडिकल रिलेटेड और किछु दिन अपेक्षा करो, तुम्हारे भिआर मेडिकल खूब ही तातारी शुरू होबे। भिआर फर्म देवार पर ही तुम्हारे भिआर फर्म जेदिन के जमा देवे सेदिन के तुम्हारे एक चिरकुट दिए देवे। चिरकुटे तुम्हारे मेडिकल टेस्ट कर नहीं आसते बोलबे, तुम्हारे की टेस्ट बाड़ी थेके करते होबे और की माने टेस्टगुलो बाइरे थेके जे करबे कोनटा गवर्नमेंट हॉस्पिटल थेके करबे सब किचु आज तुम्हारे बोलबो ए भिडियोते। की मेडिकल टेस्ट करते होबे एवं तुम्हरा कबे करबे सेई समस्त वृत्तान्त बोलबो तुम्हारे। की टेस्ट करते होबे प्रथम बोली, की टेस्ट करते होबे प्रथमे बोली आई टेस्ट करते होबे, आई टेस्ट तारपर हच्छे ईएनटी नाक कान गला एई टेस्टटा तोमादेर करते होबे, यूरिन टेस्ट करते होबे, ईसीजी करते होबे जेटा हार्टेर, सुगार टेस्ट करते होबे आर ब्लाड टेस्ट करते होबे आर चेस्टेर एक्सरे। ब्लाड टेस्ट बोलते तोमार ब्लाड ग्रुप जे ग्रुपटा तोमार खुबी जाना प्रयोजन। এই টেস্টগুলো তোমাকে একটা চিরকুটে হয়তো ওরা লিখে দেবে, বলবে এগুলো করে নিয়ে আসতে। তোমরা কবে টেস্টটা করবে? টেস্টটা তোমাদের যেদিনকে বলবে যে ওখানে ভিআরটা জমা দেবে মেডিকেলে এগুলো করে নিয়ে আসতে হবে, তোমরা এই টেস্টগুলো করে রেখো। কোন কোন টেস্টগুলো সরকারিতে করতে হবে, কোনগুলো প্রাইভেট করতে হবে সবই বলবো। যেমন ব্লাড টেস্ট বলো, এগুলো তো আর সরকারিতে হবে না, এটা প্রাইভেটে করো ব্লাড টেস্ট। তারপর হচ্ছে চেস্ট, চেস্টের এক্সরে এগুলো করো, ইসিজি এগুলো সব বাইরে থেকে করো। আর যেমন হচ্ছে আই চোখের ডাক্তার সরকারিতে বসে, তোমার ওইটা চোখেরটা সরকারি থেকে করলে তোমার টাকাটা বেঁচে যাবে যে খরচা হয়। আর নাক কান গলাও সরকারিতে পেয়ে যাবে, ওখান থেকে ওই দুটো করে নিলে তোমার অনেকটাই খরচা বেঁচে যাবে। নখনির জন্য কি বাদ দেয়? আমি বলবো নখনির জন্য কেউ বাদ পড়ে না। নখনি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশে মেডিকেলে দেখাই হয় না, এটাই সবচেয়ে বড় কথা, নখনিতে কেউ বাদ পড়ে না। তারপর চোখে চশমা থাকলে কি বাদ দেয়? চোখে চশমা পরেই তুমি আই টেস্ট করো, 6x6 হলেই হবে, ঠিক আছে? চোখে কাউকেই বাদ দেয় না। আর একটা আছে যে কালার বাইন্ড হলে কি বাদ দেয়? দেখো বন্ধু, আমি যতদূর জানি কালার বাইন্ডেও বাদ দেয় না, আমার দেখা কেউ এখনো পর্যন্ত কালার বাইন্ডে বাদ পড়েনি। যে দাদা আমার হাতে তো ছটা আঙুল আছে, পায়ে ছটা আঙুল আছে, হ্যাঁ অনেক অনেকেরই ছটা করে আঙুল থাকে, কিছু স্পেশাল কারো ছটা করে আঙুল থাকে, তাদের কি বাদ দেয়? আমি বলবো যে ছটা আঙুল কেন, কোনো কিছুতেই তোমার বাদ দেয় না। দাদা আমি কিছুদিন মানে কিছু বছর আগে খেলতে যে আমার হাত ভেঙে গেছে, যাই হোক সেটা এটা এখন ঠিক হয়ে গেছে, তার জন্য কি আমি বাদ যেতে পারি? আমি বলবো বন্ধু, তোমার যদি হাত ঠিকঠাক মানে থাকে, কোনো কিছু প্রবলেম না হয়ে থাকে, তার জন্য কোনো কিছুতেই তুমি বাদ যাবে না। তোমার হাতে কিছুর জন্য তোমাকে বাদ করবে না, ওসব তো কিছু দেখেই না মেডিকেলে। মেডিকেলে দেখে হচ্ছে তুমি এই টেস্টগুলো করে নিয়ে যাবে, টেস্টগুলো করে নিয়ে যাওয়ার পর ওখানে যে তোমাদের যে মেন মানে ডিস্ট্রিক্টের যে মেন মেডিকেল অফিস আছে সেখানে তোমাদের নিয়ে যাওয়া হবে, কিছু কিছু জন করে নিয়ে যাওয়া হবে। নিয়ে যে ওখানে ডিস্ট্রিক্ট হসপিটালে তোমাদের টেস্টগুলো করে রয়েছে ওখানে একটু ডাক্তার দিয়ে ওরা একটু দেখে নেবে, জাস্ট দেখে সঙ্গে সঙ্গে ওরা লিখে দেবে, চোখের আলাদা কানের আলাদা। তারপর হচ্ছে মেডিসিন বিভাগে গেলে তোমার যেমন ইসিজি চেস্টের সব কিছুগুলো দেখে নেবে, আর চোখের ইএনটি দুগুলো চেক করে নেবে। তারপরে মেন ওই সব টেস্টগুলো যে মেন হেড অফিসে দেখানো হয়ে গেলে, তারপরে মেন যে CMHO মানে মেডিকেল যে হেড ডিস্ট্রিক্টের যে মেডিকেল অফিসার ওনার কাছে যেতে হবে, ওনার রুমে যে এক এক করে ঢুকে উনি সবাইকে কোশ্চেন করবে, হয়তো কাউকে করতে পারে যে তোমার শরীরে কোনো কিছু সমস্যা আছে কি না, যে যাকে যা কোশ্চেন করো অ্যান্সার দিও, তারপরে উনি মেন সাইন করলেই মানে হচ্ছে তোমাদের সব মেডিকেল টেস্ট কমপ্লিট হয়ে যাবে, ওখান থেকে চলে আসবে।
আর একটা কথা বন্ধু, আমাদের সময় তো করোনার সময় ছিল, করোনার টেস্ট করতে হয়েছিল। তোমাদের হয়তো কোভিড টেস্ট, কোভিড রিপোর্ট চাইবে, তোমরা করতে পারো।